অতিকে গুরুত্বপূর্ণ খবর। এবার বিজেপি নেতার বিরুদ্ধে মাটি দখলের সত্রর ভূমি দখলের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে আর বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদত কপাইছে সাধারণ রাইজ, রাজপথ কপি গেছে রাইজর প্রতিবাদত। বিজেপি নেতায় সত্রর ভূমি দখল করার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, কোন কোন বিজেপি নেতা জড়িত আছে সত্রর ভূমি দখলত এই মুহূর্তে জানার চেষ্টা করি। বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সত্রর নামত বিজেপি নেতায় ভূমি দখলের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। তিনি বিজেপি নেতাই ভূমি বেদখল করার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, রাজপথ কপাই তুলিছে সাধারণ জনতায়। চাহ জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলত ভূমি বেদখল বিজেপি নেতার, বিজেপি নেতার বিরুদ্ধে চাহ জনজাতি ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। দৃশ্যাংশ আছে, আমি পরবর্তী পর্যায়ত দৃশ্যাংশ দেখুৱাম। কলিয়াবৰৰ বৃহত্তর অঞ্চলত শ লোকে সাব্যস্ত করেছে উত্তাল প্রতিবাদ। রাইজর কৃষিভূমি বলপূর্বকভাবে দখলের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, আর ক্ষমতার অপব্যবহার করে ভূমি দখলের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে খোদ বিজেপি নেতার বিরুদ্ধে। যে সময় মুখ্যমন্ত্রীগিয়ে মাটির দালালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করম কৈছিল, সেই সময়তেই ভূমি দখলের রাইজক উচ্ছেদ করার পরিকল্পনা করার অভিযোগ। সত্রর নামত বিজেপি নেতায় ভূমি দখলের অভিযোগ উত্থাপিত হয়েছে আর বর্তমান মুহূর্তত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। রাইজে কিদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে এই মুহূর্তে পোনে পোনে দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। মুখ্যমন্ত্রীগিয়ে মাটির দালালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকার সময়তে এইবার বিজেপি নেতা নামিছে ভূমি দখলত, আর ভূমি দখলত বিজেপি নেতার বিরুদ্ধে এইদরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে সাধারণ রাইজে। গুরুত্বপূর্ণ খবর পুনর্বার উল্লেখ করছো, খুদ বিজেপি নেতায় এইবার ভূমি দখলত নামার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। রাইজে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে, আমি পূর্বতে উল্লেখ করছো ভূমি দখলত এইবার বিজেপি নেতার নামি পড়ার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আর প্রতিবাদের দৃশ্যাংশ মুহূর্তে দেখার চেষ্টা করি। বিজেপি নেতা পালন পাচলি মোটাপা, বিজেপি নেতা পালন পাচলি মোটাপা, বিজেপি নেতা পালন পাচলি হাই হাই মাফিয়া অংশুবা শর্মা মোটাপা। আর ভূমি দখলের রাইজক উচ্ছেদ করার অভিযোগ উত্থাপিত হয়েছে সত্রর নামত বিজেপি নেতায় ভূমি দখলের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আমি এই মুহূর্তে দৃশ্যাংশ দেখাইছো কিদরে রাইজে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে, দৃশ্যাংশ কেটা চাওক। বলপূর্বকভাবে বিজেপি নেতায় রাইজর ভূমি দখলের অভিযোগ উত্থাপিত হয়েছে আর বিজেপি নেতার বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে এয়া কলিয়াবৰত। আর সমগ্র বিষয় সন্দর্ভত কিছু মন্তব্য আসি পড়ছে, আমি পোনে পোনে মন্তব্য লওয়ার চেষ্টা করি। যে আজি বিজেপি দলের দুই নেতা ক্রমে পরাণ পাচনি আর অংশুমান শর্মায় এয়া সর্বসাধারণ রাইজক দক্ষিণপাট সত্রর নাম লৈ পেলায় প্রদ্যুম্ন দত্তর উদ্যোগত কলিয়াবৰ মহকুমার অন্তর্গত কলিয়াবৰ রাজচক্রর বিভিন্ন গাঁও যে টপাহুলা গাঁও, সোনারী শাখা চাহ বাগিচা, কেরিবাকরি, গড়বস্তি, পিয়বস্তি আদি অঞ্চলের যে সর্বসাধারণ রাইজ, শ্রমিক রাইজ, চাহ জনগোষ্ঠী, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক তাদের বহবা করে আছে আজি 200 বছরেরও অধিক। সরকার গঠন হওয়ার লগে দলীয় ক্ষমতার অপব্যবহার করে পেলায় এই দুই নেতা ক্রমে পরাণ পাচনি আর অংশুমান শর্মার নেতৃত্বত প্রদ্যুম্ন দত্তই সাধারণ রাইজর যে কৃষিভূমি বলপূর্বকভাবে দখল করে লো পেলায় বিভিন্ন ধরনের সরকারি আসনিরে ফিসারির কাম হোক বা বৃক্ষরোপণ করে লো পেলায় বিভিন্ন ধরনের প্রজেক্ট নতুন নতুন বনায় আছে আর অনাগত দিনত এই সর্বসাধারণ রাইজক তারপরা উচ্ছেদ অভিযানের কারণে যে বিশদ পরিকল্পনা বনাইছে তাক আমি তীব্র ভাষায় গরিহণা দিছু, কারণ
সর্বসাধারণ রাইজর মানব অধিকার উল্লঙ্ঘন হয়েছে। কেবল চাহ জনগোষ্ঠীয় লোকসলক প্রতারণার বাদে একু করা নাই, ভোট ব্যাংকর হিসাবে কেবল ব্যবহার করে আছে। নির্বাচনের প্রাক মুহূর্ত কি সাংসদ কি বিধায়ক সকল আহিলে পেলায় মিত্রজোটর সরকার বনাবলে মানে ফুসুলাই করে কেবল ভোট তো লয় আর তারপর আর পাঁচ বছর লেগে ঘুরি না চায়। আমার চাহ শ্রমিক সকল আজি 200 বছর অতিক্রম হল। আজি এই টপাহালা গাঁওয়ার সোনারী চাহ বাগিচা, কেরি বাকরি, হাতিমুড়া, দক্ষিণ প্রিয় বস্তি, এইসকল চাহ আদিবাসী চাহ শ্রমিক রাইজে ভূমি দখল করে অতীতের পরে আজি বুক দখল করে খাই আছে। তেনে ক্ষেত্র বর্তমান সময় কেজনমান বিজেপি দলের নেতা প্রশাসন বিভাগের সুযোগ লোক মাটি দখল করবল লৈছে। ইতিমধ্যে তা ডাঙর ডাঙর ফিসারি বনাইছে, গাহরি ফার্ম বনাইছে, আমার মানু রোপণ করা বাঁহ গছ কাটবল নিদিয়ে, ধমকি দিয়ে বাঁহ গছ কাটি লই যায়। আর এতিয়া অতিকৈ দুঃখের কথা, আমার ভোগ দখল করে খেতি করে খাই থাকা মাটি সকল এটা আরো নতুন নতুন আসনি আনবলে বিচারিছে। গতি এইবিল আমি কোনো পথ্য হবল নিদিম। গতি আমি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান অনুরোধ জানাও, যাতে আমার এই আদিবাসী লোকসল মাটি যাতে অতি সোনকালে যাতে পট্টন দেওয়া যায়।